আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সুলতানপুর আনন্দিয়া ইসলাম কলেজের সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা বর্তমানের মধ্যে একটি ভাইরাস আমাদের সারা বিশ্বকে আক্রান্ত করেছে, সেটা হলো কোভিড-19। এই ভাইরাসে প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে এবং হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যেও আমি সুস্থ আছি, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে আছি, আলহামদুলিল্লাহ। আশা করি তোমরাও ভালো আছো, আল্লাহ শুকরিয়া আদায় করবে। করোনার এই পরিস্থিতিতে, কোভিড-19 পরিস্থিতিতে সরকার এবং প্রতিষ্ঠান যে অনলাইনে ক্লাসে সিস্টেম চালু করেছে, এজন্য সরকার এবং প্রতিষ্ঠানকে আমি যারা মোবারকবাদ শুভেচ্ছা স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে প্রথম অধ্যায়ের পাঠ এক ও দুই নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম অধ্যায়টি হল আকাইদ সম্পর্কিত। আকাইদের পাঠ এক এবং দুই হল, পাঠ এক হল ইসলাম আর দুই হল ইমান। অষ্টম শ্রেণীতে আমরা আকাইদ সম্পর্কিত যে পড়াগুলো পড়েছি, ইমান সম্পর্কিত যে পড়াগুলো পড়েছি, নবম শ্রেণীতে আসেও পড়াগুলো একই, তবে এর কিছু পরিবর্তন হয়েছে। আমরা যেহেতু পড়া করছি, আমাদের শরীরের গঠন করা হচ্ছে, তেমনি পড়ালেখার মানও তদ্রূপ আরো বেশি বেশি করতে হবে নবম শ্রেণী। অষ্টম শ্রেণীতে আমরা আকাশ সম্পর্কিত যে আলোচনা করেছি তা ষষ্ঠ শ্রেণীতেও করেছি, সপ্তম শ্রেণীতে করেছি, এখন নবম শ্রেণীতেও সে আকাশ সম্পর্কিত আলোচনা একই। আকাইদ শব্দটি হলো বহুবচন। আকাইদ শব্দটি হলো বহুবচন। এর একবচন হলো আকীদা। বিশ্বাস আর আকাই শব্দটি যেহেতু বহুবচন, তখন এর অর্থ বহুবচন হবে। বিশ্বাসের সাথে বহুবচনের শব্দ একটি মিলিত হয়ে মানা শব্দটি মিলিত হবে, তখন এর অর্থ হবে বিশ্বাস মানা। এটা এক বছর জন্য এর অর্থ হলো বিশ্বাস, আর আকাই শব্দটি যেহেতু বহুবচন, তখন এর অর্থ হবে বিশ্বাস মানা। ইসলাম পরিভাষায় ইসলামের মৌলিক বিষয় সমূহকে মনে প্রাণে বিশ্বাস করাকে আকাইদ বলা হয়। আকাইদের সাথে ইমানের সাথে একই সম্পর্ক। আকাই শব্দ অর্থ হলো বিশ্বাস মালা, আকিদা শব্দ অর্থ বিশ্বাস, তেমনি ইমান শব্দ অর্থ হলো বিশ্বাস, একই। পরিভাষা অষ্টম শ্রেণীতে আমরা যে পরিভাষাটা পড়ছি ইমানের এবং আকাইদের, দুটার অর্থ একই। আকাইদ ইসলাম সম্পর্কে আকাইদ বলা হয়, ইসলামের মৌলিক বিষয় সমূহ প্রতি মনে প্রাণে বিশ্বাস করাকে আকাইদ বলা হয়, তদ্রূপ ইমানের পারিভাষিক অর্থ একই। ইসলামের মৌলিক বিষয় সমূহ প্রতি মনে প্রাণে বিশ্বাস করাকে ইমান বলা হয়। তো মৌলিক বিষয়গুলো হলো ইসলামের মৌলিক বিষয়গুলো, ইমানের মৌলিক বিষয় হলো সাতটি, যেটা অষ্টম শ্রেণীতে আমরা ইমানি মুফাসসালের মধ্যে পড়েছি। ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে সাতটি বিষয় সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে, এগুলো আমরা আগে শিখে এসেছি। এই ইমান সম্পর্কে আমরা অষ্টম শ্রেণীতে শিখে এসেছি, আকাইদ সম্পর্কিত আমরা আগে শিখে এসেছি, এই অষ্টম শ্রেণীতে যা পড়েছি নবম শ্রেণীতেও তদ্রূপ একই। একই সংজ্ঞা দিলেও হবে, তবে একটু বিশ্লেষণ করলে আরো ভালো হবে। আকাইদ সম্পর্কিত আমাদের পড়া এখানে শেষ, অষ্টম যেটা পড়ছি এখন নবম শ্রেণীতেও একই। আকাইদের প্রথম অধ্যায়ের পাঠ এক ও দুই, এক হলো ইসলাম, দুই হলো ইমান। ইসলাম, ইসলাম শব্দটি সিলমুন মুদ্রা থেকে নির্গত। ইসলাম শব্দটি সিলমুন মুদ্রা থেকে নির্গত
সিলমুন কোন্দন থেকে নিযুত এই সিলমুন শব্দের অর্থ হলো শান্তি আর ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা সিলমুন শব্দের অর্থ হলো শান্তি আর ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা ইসলামের শরীয়তের পরিভাষায় ইসলাম কাকে বলে এটা হচ্ছে ব্যবহারিক অর্থে আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করাকে ইসলাম বলা হয় আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করাকে ইসলাম বলা হয় ঈমান হলো অন্তরে বিশ্বাস যেগুলো সেগুলো হলো ঈমান আর বাহ্যিক আচার আচরণগুলো হলো ইসলাম ইসলাম ছাড়া ঈমানকে কল্পনা করা যায় না ঈমান ছাড়া ইসলামকে কল্পনা করা যায় না ইসলাম যেহেতু সিলমুন মুদাতে নির্গত এর অর্থ হলো শান্তি এজন্য ইসলামকে শান্তির ধর্ম বলা হয় এখানে একটা প্রশ্ন আছে এটা পাক পরীক্ষার মধ্যে আসে যে ইসলামকে শান্তির ধর্ম বলা হয় কেন একটা প্রশ্ন সবসময় আসে পরীক্ষার মধ্যে এটা আমাদেরকে শিখতে হবে ইসলাম শব্দটি সিলমুন মুদাতে নির্গত সিলমুন শব্দের অর্থ হলো শান্তি ইসলাম মানুষকে শান্তির পথে পরিচালনা করে ইসলামে বিধিবিধান মেনে চললে মানুষ দুনিয়াতে আখেরাতে পরিপূর্ণ শান্তিময় জীবন লাভ করবে এই জন্য ইসলামকে শান্তির ধর্ম বলা হয় তারপরে ঈমান ঈমানে ঈমান শব্দ আমরা আগে আলোচনা করেছি ঈমান শব্দ অর্থ বিশ্বাস যে আকাই শব্দ অর্থ হলো বিশ্বাস আমরা অষ্টম শ্রেণীতে ঈমানের তিনটি দিক পড়েছি একটা হলো অন্তরে বিশ্বাস স্থাপন করা তারপর হচ্ছে মুখে স্বীকার করা তারপর হচ্ছে কদমজায়ী আমল করা আমার নবম শ্রেণীতে আমাদের এই পারিভাষিক অর্থ নিয়ে ওই তিনটি দিকের আলোচনা করা হয়েছে ইসলাম মূলের পরিভাষায় ইসলামের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকার করে এবং তদনুযায়ী আমল করাকে ঈমান বলা হয় ঈমান ও ইসলামের সম্পর্ক আমি আগে বলেছি যে নিবিড় একটি ছাড়া অপরটিকে কল্পনা করা যায় না আমাদের পাঠ্যবইয়ের মধ্যে ইসলাম ও ঈমানকে গাছের মূল এবং শাখা প্রশাখার সাথে তুলনা করা হয়েছে শাখা প্রশাখা ছাড়া যেরকম মূল মূলটা মূল্যহীন তেমনি মূল ছাড়াও গাছের শাখা প্রশাখা মূল্যহীন ঈমানটা হলো অন্তর বিশ্বাসগত দিকগুলো যেমন আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করলাম তারপর ফেরেশতাগণের বিশ্বাস স্থাপন করলাম আর ইসলাম হলো এগুলো বিশ্বাস করে আমার আচার আচরণগতভাবে আমার ব্যবহার দ্বারা এগুলো বহিঃপ্রকাশ করা যদি ঈমান মানলাম আমরা আল্লাহকে বিশ্বাস করলাম কিন্তু ইসলাম এগুলো ফলো করলাম না নামাজ পড়লাম না রোজা রাখলাম না তাহলে কোনো কিছু হলো না ও কাছে মূল শাখার মূল শাখা প্রশাখার মতো মূল আছে শাখা প্রশাখার বলে কোনো মূল্য নেই আবার মূল শাখা প্রশাখা আছে মূল নাই তো মূল না থাকলেও শাখা প্রশাখার কোনো মূল্য নাই তদু ঈমান ছাড়া ইসলামের মূল্য নাই ইসলাম ছাড়া ঈমানের মূল্য নেই ইসলাম ছাড়া ঈমানের কোনো মূল্য নাই এই জন্য ইসলামকে এবং ঈমানকে গাছের মূল এবং শাখা প্রশাখার সাথে আলোচনা করা হয়েছে আজকে এ পর্যন্ত আগামী ক্লাসে আবার দেখা হবে আর একটা বিষয়ে আলোচনা নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ